বর্তমানে আমরা সবাই টাচ স্ক্রিন ফোন ব্যবহার করে থাকি। যদি আমরা এই ফোনের টাচটা ব্যবহার না করে অন্যভাবে যদি ফোনে সকল কাজ করতে পারি তাহলে কেমন হয়। মানে ফোনের যে টাচটা রয়েছে সেখানে আমরা টাচ করবই না, কিন্তু ফোনে যে যাবতীয় কাজ আছে সেগুলো সবই করতে পারবো। এমনটাও কিন্তু হতে পারে হঠাৎ করে আমাদের ফোনের টাচ কাজ করা বন্ধ করে দিতে পারে, অথবা ফোনটা হাত থেকে পড়ে অথবা কোনোভাবে চাপ লাগে সেটা টাচ নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যদি ফোনে কোনো ইম্পর্টেন্ট ফাইল, কন্ট্যাক্টস নাম্বার অথবা ছবি ভিডিওস থাকে সেটা আমরা কীভাবে নিব। সো এমন সিচুয়েশনে যদি আমরা স্ক্রিন টাচ না করেই অন্যভাবে পুরো ফোনটাকে ব্যবহার করতে পারি তাহলে কেমন হয়। সো এখন আমি দেখিয়ে দিব কীভাবে টাচ করা ছাড়াই আমরা একটা ফোনের যাবতীয় সকল কাজ করতে পারবো। এখন আমার হাতে যে ফোনটা রয়েছে এটা হচ্ছে একটা টাচ স্ক্রিন ফোন, আর এই ফোনটা হচ্ছে স্যামসাংয়ের। সো এই ফোনটাতে আমি দেখাবো কীভাবে টাচ না করে ফোনটা ব্যবহার করব। সো এই জন্য প্রয়োজন হবে একটা ওটিজি কেবল। সো আমি একটা ওটিজি কেবল আগে নিয়ে নিয়েছি। এই ফোনটা হচ্ছে Type-C পোর্ট। সো আমি এই জন্য Type-C একটা ওটিজি কেবল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ফোনে যে ধরনের পোর্ট থাকবে আপনারা সেই ধরনের পোর্টের একটা ওটিজি কেবল নিয়ে নেবেন। বাজারে এই ধরনের পোর্ট 50 থেকে 60 টাকা নেবে। সো এই পোর্টটাকে আমি জাস্ট এটার সাথে কানেক্ট করে দিচ্ছি। এখন আমাদের প্রয়োজন হবে একটা মাউসের। সো আমার কাছে ল্যাপটপের একটা মাউস ছিল, এই মাউসটাকে এটার সাথে এখন কানেক্ট করে দিব। কানেক্ট করার পরে এখন যদি আমরা এই মাউসটা দিয়ে তাকাই তাহলে দেখব যে এটাকে ক্লিক করলে লাইট জ্বলে ওঠে। তার মানে কি মাউসটা কানেক্ট হয়ে গেছে। এখানে ফোনের মধ্যে কিন্তু একটা মাউস পয়েন্টার চলে আসছে, আর এটা দিয়ে কিন্তু আমরা সব ধরনের কাজ করতে পারবো। সো আমি যদি ইউটিউবে যেতে চাই তাহলে ইউটিউবে গিয়ে জাস্ট লেফট বাটনটা ক্লিক করে দিব, ব্যাগে আসতে চাইলে রাইট বাটনটা ক্লিক করে দিব। সো ব্যাগে চলে আসবে। আবার যদি আমি ক্যামেরা যেতে চাই ক্যামেরায় ক্লিক করব, এখান থেকে ব্যাগে চলে আসতে পারবো। আবার যদি এখানে আমি এই ডিকশনারিতে যেতে চাই তাহলে এই ডিকশনারিতে ক্লিক করব। এখানে সুবিধা হচ্ছে মাউসের লেফট বাটন যদি ক্লিক করি তাহলে টাচ অথবা ওকে হিসাবে কাজ করবে, আর যদি রাইট বাটনটা ক্লিক করি তাহলে এটা কিন্তু ব্যাক হিসাবে কাজ করবে। সো এটা কিন্তু কাজে অনেক কমফোর্টেবল হবে, আর আমরা কিন্তু সব ধরনের কাজ এই মাউস দিয়ে করতে পারবো যা আমরা টাচ আঙুলের মাধ্যমে টাচ করে থাকি, সেই ধরনের সব কাজ করতে পারবো। আমরা কিন্তু চাইলে এই টাচ না করে লিখতে পারবো। আর লেখার জন্য কী করতে হবে, এখানে যে পোর্টটা রয়েছে এখানে আমরা একটা কিবোর্ড ইউজ করতে পারবো। যেমন কম্পিউটার বা ল্যাপটপে যে কিবোর্ড ইউজ করি সেই কিবোর্ড যদি এখানে কানেক্ট করে দিই তাহলে কিন্তু আমরা সেই কিবোর্ডের মাধ্যমে লিখতেও পারবো। অথবা আমরা যদি একটা পেনড্রাইভ ইউজ করি, এখানে যদি একটা পেনড্রাইভ কানেক্ট করে দিই তাহলে কিন্তু আমরা সেই পেনড্রাইভের ফাইল আদান প্রদানও করতে পারবো। তার মানে এই ওটিজি ব্যবহার করে কিন্তু আমরা অনেক ধরনের সুবিধা এটার মাধ্যমে পাবো, এবং টাচ ছাড়াই কিন্তু আমরা ফোনটাকে ব্যবহার করতে পারবো।